জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজো পদার্পণ করল 513 বছরে। 513 বছর ধরে চলে আসা এই মনসা পুজো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই পুজোয় এবং পুজোয় দর্শক থেকে সাধারণ মানুষেরা ভিড় জমান। এই পুজোয় রাজপরিবারের রীতি অনুযায়ী হাঁসের ডিম চালনকুলোর মধ্যে দেওয়া হয়ে থাকে। এখানে মা মনসা দেবী অষ্টনাগ, তাই এরই সাথে অষ্টদেবীর পুজো হয়ে থাকে। আজ থেকে 3 দিন ধরে চলবে এই পুজো। পাশাপাশি আগামী 23 তারিখ পর্যন্ত চলবে মেলাও। এখানে 16 তারিখ সন্ধ্যায় মাকে বরণ করা হয়। পাশাপাশি রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এদিন পুরোহিতকে বরণ করার পরই এই পুজো শুরু হয়ে থাকে বলে জানান রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল। রাজবাড়ি মনসা পুজো অতি প্রাচীন, এই পুজো হচ্ছে 513 বছর। এই মনসা পুজো রাজবাড়ি রাজ আমলে যেরকম নেশাতে পুজো ছিল এখনও সেই, কোনো কিছু কথা কোনো কিছুই বাদ দেওয়া যায়। এই মনসা পুজোর বিশেষত্ব হচ্ছে মা মনসা মঙ্গল গান এবং কিশোরী গান। আমাদের শুরু হবে আজকে থেকে গান, এখন পুজো চলছে, কালকে সন্ধ্যাবেলায় মায়ের বরণ হয়েছে, আজকে রাজ পরিবারের উন্নত বসু এবং তার ছেলের বউ মাকে বরণ করেছে। পুরোহিত বরণ করার পরে সকালবেলায় পুজো আরম্ভ হয়েছে এবং আমাদের এখানে মা মনসা দেবীর অষ্টমূর্তির পুজো হয়। মা মনসা দেবীর আটটামূর্তির এখানে পুজো হয়, সাথে জরৎকারমণি বেহুলা লক্ষ্মীন্দর গদাগদ্নী সবারই এখানে পুজো হয় এবং মা মনসা দেবীর এখানে পুজোতে ভোগে যে আমিষ ভোগের নিমজ্জন করা ইয়ে হয় এবং এখানে পাঠা যে বলি হয় সেই পাঠারের মাংস মাকে নিবেদন করা। জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজো 513 বছরে পদার্পণ করলো এবার। বুধবার সকাল থেকেই মনসা পুজো শুরু হয় রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে। সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে রাজবাড়ির মনসা পূজা মন্দির প্রাঙ্গণে। সবকিছু তো আমার কাছে এখন নতুন, আমি দেখছি শুনেছি এর আগে, কাল থেকে আমার ভীষণ আনন্দ লাগছে, এর আগে আমি শুনেছি কিন্তু কাল থেকে আমার ভীষণ আনন্দ লাগছে, এর পরবর্তী দিন আসতে পারবো, এখন সব দেখছি। কি হচ্ছে আপনাদের এখানে এবার? এখন তো শুধু পুজো শুরু হয়েছে, কি নিয়ম নেই দেখছি না, এই তো আলাদাই আছে সবকিছু, যে নিয়ম মেনে আমার ভীষণ আনন্দ লাগছে। মেলাও বসেছে রাজবাড়ি প্রাঙ্গণে, দূর দূরান্ত থেকে আসা বহু দোকানপাট নাগরদোলা সহ শিশুদের খেলনা এসেছে মেলা প্রাঙ্গণে। রাজ পরিবারের মনসা পুজো ও মেলার বিশেষত্ব বিশ্বহরি গান বা মনসা মঙ্গল গান এখানে থাকে। গত 2 বছর করোনার কারণে মেলা ও গান হয়নি, এবছর মেলা ও গানের আয়োজন রয়েছে। করোনার আগের থেকেই আসি, মোটামুটি 3-4 বছর থেকে আসি, করোনার জন্য তো 2 বছর বন্ধ ছিল, এবার এসছি, আবার অনেক সকালে এসছি পুজো দেওয়ার জন্যই আসি। ভীষণ ভালো লাগে, আমরা অনেক দূর থেকে আসি কিন্তু খুব ভীষণ ভালো লাগে এখানে পুজো দিয়ে শান্তি পাওয়া, কত ভালো কথা, এটা ভীষণ ভালো আমাদের জন্য। বাইরে থেকে শুনতে পাচ্ছি যে কোচবিহার থেকে এসছে, এদিকেও শিলিগুড়ির থেকে এসছে, ভালো ভালো লাগে। না না না, 2 বছর মোটামুটি পুজো মনে বন্ধই ছিল, পুজো ছিল কিন্তু সেভাবে ঢুকতে পারিনি, এবার ভেতরে যেমন ঢুকে পুজোটা দিলাম শান্তি মতো, কিন্তু এই 2 বছর আগে আর হয়নি, 2 বছর এসছি বাইরে থেকে পুজো দিয়ে চলে গেছি। মায়ের কাছে একটাই চাওয়া, সবাই ভালো থাকে।